ইচ্ছে ছিল তিতাস এক্সপ্রেস নামে এই ট্রেনটিতে করেই টঙ্গি থেকে ঢাকার কমলাপুরে যাবার কিন্তু যাত্রী বোঝায় অবস্থা দেখে পরিকল্পনায় বদল আনতে হল বিকল্প উপায় তুরাগ এক্সপ্রেস নির্ধারিত সময়ের প্রায় দুই ঘন্টা দেরিতে আসা এই ট্রেনে উঠেও অবশ্য খুব একটা স্বস্তি নেই দেরির বিড়ম্বনার পর এবার দেখা গেল এই ট্রেনে ঠিকমতো দাঁড়ানোরই জায়গা গাজীপুরের জয়দেবপুর থেকে কমলাপুর গ্রামে এই ট্রেনটিতে যাত্রীর চাপ বেশি থাকায় প্রতিদিনই এরকম গাদাগাদি করেই যাত্রীরা যাতায়াত করে থাকেন এটি যেমন একটি দিক আরেকটি দিক হচ্ছে এই ট্রেনে টিকিটের ব্যবস্থা আছে কিন্তু অধিকাংশ যাত্রী টিকিট ছাড়া ভ্রমণ করেন এবং তারা বলছেন যে এই ট্রেনে ঠিকমতো টিকিট চেকিংও করা হয় না টিকিট কাটবে কীভাবে এটা আটটা ট্রেন যদি নয়টায় আমরা অফিস যেতে হয় আটটা ট্রেন যেখানে আটটা থাকার কথা নয়টা বাজে সেখান থেকে ছাড়লে আমরা অফিস কেউ করতে পারবো না কেউ চাকরি করতে পারবে না দুই দিনের মধ্যে আমি কোনো টিকিট চেক করার কোনো পাইনি এত গেল স্বল্প দূরত্বের ট্রেন যাত্রী সেবার প্রকৃত চিত্র বুঝতে বিমানবন্দর রেল স্টেশন থেকে এবার আমি উঠি সিলেটগামী জয়ন্তীকা এক্সপ্রেসে সেখানেই এই পরিবার জানাচ্ছেন ট্রেনের টিকিট নিয়ে ভোগান্তির কথা আমি প্রথম এসির জন্য গেছি নাই চেয়ার কোচ নাই তারপরে আমি নামব আশুগঞ্জ কিন্তু আমি টিকিট নিয়েছি সাইস্তাগঞ্জে আপনার টিকিট কাটতে গেলে ওই ব্ল্যাকারের মাধ্যমে কাটতে হবে একশো টাকার টিকিট তিনশো টাকা দিয়ে দুটি স্টেশন পরেই ট্রেনের এই বগিত যাত্রীর চাপ বেড়ে যায়

যার মূল কারণ গেল সপ্তাহেই বড় দুটি রেল দুর্ঘটনা যার একটিতে মানা যান ষোলো জন যাত্রী পরিসংখ্যানেও দেখা যাচ্ছে সবচেয়ে নিরাপদ বাহন হিসেবে পরিচিত রেলে গত দশ বছরে দুর্ঘটনা ঘটেছে প্রায় আড়াই হাজার যার নব্বই শতাংশই ঘটেছে লাইনচ্যুতির কারণে একদিকে সেবার মান অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকি সব মিলিয়ে প্রশ্ন উঠছে রেল ব্যবস্থাপনার দক্ষতা নিয়েই আমরা যেই দুর্ঘটনাগুলি এখন দেখি সেগুলি কিন্তু পরিচালনাগত দুর্ঘটনা রক্ষণাবেক্ষণের ঘাটতির জন্য দুর্ঘটনা অথবা চালকের লোকমাস্টারের ভুলের জন্য অথবা সিগন্যাল সিস্টেমের ত্রুটির জন্য সবকিছু কিছু কিন্তু অবকাঠামোর বাইরে গিয়ে পরিচালনা সংক্রান্ত তার মানে যেখানে দক্ষ জনশক্তি শক্তি দরকার সেখানে কিন্তু বিনিয়োগটা হয়নি বাংলাদেশে গত পাঁচ বছরে রেলের জন্য বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে ষাট টাকারও বেশি প্রতি বছর বিভিন্ন উন্নয়ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা খরচও হচ্ছে কিন্তু তাহলে রেলের অবস্থার পরিবর্তন হচ্ছে না কেন মানুষের কাছে প্রতি অর্থ বছরই এটা দৃশ্যমান হচ্ছে রেল চতুর্থ হাইয়েস্ট পঞ্চম নিচ্ছে কিন্তু উন্নয়ন ব্যাপারটা আসলে ওই রকম যে এগুলি উন্নয়ন হবে যখন প্রকল্প বাস্তবায়ন হবে মানুষ যখন ট্রেনে চড়ে এখন খুলনা যেতে নয় ঘন্টা দশ ঘন্টা সময় লাগে সে যখন পাঁচ ঘন্টা ছয় ঘন্টায় খুলনা যেতে পারবে তখন না সে বুঝতে পারবে যে আসলে একটা সুফল আমরা পাচ্ছি তবে এই বিশেষজ্ঞ মনে করছেন রেলের উন্নয়ন পরিকল্পনাতেই গলদ আছে কারণ এখন লোকবল নিয়োগ দক্ষতা বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না পুরোনো ব্রিজ যেগুলি আছে সংস্কার অনেক দিনের ধরেই কিন্তু দরকার সামান্য কিছু পয়সা হলেই কিন্তু ওই বড় বিনিয়োগের তুলনায় তাইলে এই লাইনটাও কিন্তু নতুনের মতন হয়ে যায় গতিও বাড়ে নিরাপত্তাটা বাড়ে ওই যে বললাম এগুলির প্রতি প্রায়োরিটি নাই কারণ কম টাকার প্রজেক্টের প্রতি উপরের দিকেও নেওয়ার মানসিকতা নাই আর যারা সংশ্লিষ্ট হতে চান তারাও এটাকে ভেজাল মনে করেন তবে শুধু যে পরিকল্পনাতেই গলদ আছে তা নয় বরং রেল খাতে দিনের পর দিন দুর্নীতির প্রবণতাকেও রেলের সেবা ও সার্বিক উন্নয়নে প্রতিবন্ধকতা হিসেবে দেখা হয় কয়েক মাস আগেই দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে রেল মন্ত্রণালয়কে এক প্রতিবেদন দেয় যেখানে রেলে কেনাকাটা ট্র্যাক নির্মাণ টিকিট আমদানি প্রক্রিয়া সহ দুর্নীতির দশটি উৎস চিহ্নিত করা হয় আমরা যেখানে যেখানে দুর্বল দিকগুলি আমরা দেখতে পাচ্ছি এগুলি তারা মূলত তুলে ধরেছে বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা এই বিষয়গুলি খেয়াল করি এবং আমাদের পিডি যারা প্রকল্প বাস্তবায়ন করছে নিয়োগ কার্যক্রমে যারা আছে বললি ট্রান্সফার সব কিছুতেই আমরা চেষ্টা করতে যতখানি সম্ভব স্বচ্ছতা রক্ষা করা বলা হচ্ছে রেলের সমস্যা যেমন বহুমুখী তেমনি দীর্ঘদিনের অনিয়মের ফসল ফলে এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেমন দরকার তেমনি নিয়মিত কার্যক্রমেও প্রয়োজন যথাযথ গুরুত্ব কিন্তু বাংলাদেশের খাতে এখানে সবচেয়ে বড় ঘাটতি দেখা যাচ্ছে তাফসির বাবু বিবিসি বাংলা ঢাকা